ঘোষণা হতেই অশান্তির আবহ। বিজেপি করায় মারধর, আতঙ্কে গ্রাম ছাড়া বহু গ্রামবাসী। মুর্শিদাবাদের বহরমপুর থানার কাঁঠালিয়া এলাকার ঘটনা, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। ছিল দিয়ে আসছিল, দিয়ে শ্বশুরমশাইকে ধরে মানে মাথায় মেরেছে, দিয়ে আমার স্বামী আটকাতে গেছিল, দিয়ে স্বামীকেও মাথায় মেরেছে, ফেটে গেছে। কারণটা কি? কারণ তৃণমূল করতে হবে, বিজেপি করা হবে না, বিজেপি করে জন্য এই জন্য বিজেপি পার্টি করা হবে না, তৃণমূল করতে হবে। ওইখানে ওদের অত্যাচার বেশি তৃণমূলেই, তার জন্য তৃণমূলের অত্যাচারের জন্য বিজেপি টিকতে পারে না বাড়িতে। যে গুন্ডা বাহিনী তারা বাড়ির ভিতরে ঢুকিয়ে মদ্যপ অবস্থায় আমাদের বিজেপির লোককে আক্রমণ করে, বাড়িঘর ভাঙচুর করে এবং দুজন হাফ মার্ডার ইঞ্জোর হয়ে হসপিটালে বর্তমানে ভর্তি। তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি ওরা ওখানে চুলায় ঠেক চালায়, সেই চুলাই ঠেক মাঝে মধ্যে প্রশাসন থেকে আবগারি দপ্তর থেকে রেড করে, আর রেড করলেই ওখানে বিজেপির যারা কর্মী আছে, কার্যকর্তা আছে, তাদের নাম দিয়ে দেয় যে এরাই পুলিশ লেসে ধরিয়ে দিচ্ছে। অভিযোগ, সোমবার মদ্যপ অবস্থায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী স্বপন দলুইয়ের নেতৃত্বে দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর চালায় এবং মারধর করে, আহত একাধিক। লোকসভা ভোটের আগে বিরোধী শূন্য করার চক্রান্ত, অভিযোগ বিজেপির তরফে। এটা পরিকল্পিত আক্রমণ, কারণ ওখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পঞ্চায়েত আছে এবং ওই স্বপন দলের বাড়ির যে সিট কাঁঠালিয়ায়, ওটা আবার বিজেপি নির্বাচিত হয়েছে গত নির্বাচনে, এবং ওখানে যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির যে সদস্য তার নাম হচ্ছে ঝর্ণা দলুই, ওনার স্বামী হচ্ছে স্বপন দলুই, সে হচ্ছে ওখানকার লিডার টিএমসির। ওর একটাই বার্তা যে ওখানে বিজেপি করা যাবে না, তৃণমূল করতে হবে। বিরোধীদের মনোবল ভঙ্গ করা, ভাঙা, এবং যাতে ওখানে ভোট না করতে পারে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, ওর জন্য এই পরিকল্পিত সন্ত্রাস এখানে যৌথভাবে করেছে তৃণমূল। ভোট মানি রক্ত, ভোট মানি মারামারি, ভোট মানি মৃত্যু। এই যে কবে থামবে আমি জানি না, কিন্তু সভ্য দেশে এরকম কোথাও হয় না, পৃথিবীর কোথাও এরকম ভোট হওয়ার আগের থেকে ভোট হওয়ার পরেও এত হত্যা, এত রক্তপাত, আমার মনে হয় সভ্য সমাজের লজ্জা এটা। আমাদের থমথমে গোটা কাঁঠালিয়া এলাকা, ঘর ছাড়া প্রায় 20 জন বিজেপি কর্মী। মৃণ্ময় গোস্বামী এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা নিউজ।